ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী অবশেষে কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আগামী 1 আগস্ট থেকে বিভিন্ন কোম্পানির তরফে জারি করা হয়েছে এক নির্দেশিকা, যেখানে এই নির্দেশিকার জন্য জারি হতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম। তো অবশেষে গ্যাস সিলিন্ডারের মাসের দাম কত হতে পারে বা এই নিয়ে বিস্তারিত কি জানানো হয়েছে, সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। মধ্যবিত্তের হিসেলে স্বস্তি, আগামী 1 আগস্ট থেকে কমছে রান্নার গ্যাসের দাম। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে আর্থিক মন্দা, সানাসি অভিযানে বিদ্ধ সাধারণ মানুষ, পেট্রোল ডিজেলের দামের সঙ্গে রান্নার গ্যাসের দাম ক্রমেই বেড়ে চলেছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে রান্নার গ্যাস দাম বেড়েছিল 125 টাকা। এই সময়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সাধারণ মানুষকে বেশ খানিকটা রেহাই দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি সিলিন্ডার পিছু 10 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের নতুন দাম আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। গত 4 ফেব্রুয়ারি ও রান্নার গ্যাসের দাম 25 টাকা বেড়েছিল, এরপরে 15ই ফেব্রুয়ারি 25 টাকা বেড়েছিল এবং 25শে ফেব্রুয়ারি 2021 ফের 25 টাকা বৃদ্ধি পেয়েছিল। 1 মার্চ 2021 ফের গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার খানিকটা স্বস্তি, আগামী 1 আগস্ট থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 10 টাকা কমতে চলেছে। তেল সরবরাহকারী সংস্থা প্রতি মাসের 1 তারিখ সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত করে থাকে, তাই 1 আগস্ট থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতি সাধারণ মানুষকে 10 টাকা করে দাম কম দিতে হবে।